হয় লোকসভা যে নির্বাচন হয় সম্ভবত এই লোকসভা নির্বাচনের এক নং কোকরাঝার লোকসভা সমষ্টি দেখা গেছে গাঁয়ে গাঁয়ে যু সু নির্বাচনী প্রচার সভা সে UPPL দলে চলাই আছে, দিনে রাতে এই প্রচার কার্য চলা আমি দেখা পাইছো। মই বর্তমান উপস্থিত আছো গোসাইগড় ভাওরাগুড়ি অঞ্চলত, আর ভাওরাগুড়ি অঞ্চলত আজি রাতে আমি দেখা পাইছো UPPL দলের এক নির্বাচনী প্রচার কার্য যে সভা সেই সভা চলাই থাকা হয়েছে, তার ইয়াতে যোগদান কার্যসূচী আছে। আর যেহেতু বিশেষ এই অঞ্চল হল সংখ্যালঘু প্রধান অঞ্চল, আর এই অঞ্চলতে দেখা গেছে এনেদরে প্রচার কার্য চলা হয়েছে, আর সৰু প্রচার কার্য গাঁয়ে গাঁয়ে গিয়ে মানুষের ঘরের চোতালত এনেদরে চলাই থাকা দেখা গেছে। আমি কথা পাতব বিচারিম BTC-র ইয়াম উকিল মুসাহারি ডাঙরিয়া আছে আমার লগত, তেখেতর লগত স্যার কি কব আজি পাইতালপাড়া গাঁয়ের UPPL দলক ভাল পাই বা তোমর বড় ডাঙরিয়া নিশ্চিত করে যে দ্বিতীয় সরকার তিন বছর হয়ে গেল, ইয়ার যে উন্নয়ন হল, ইয়ার যে শান্তি আহিল, ইয়ার যে আমি নিরাপত্তা পালে, তার কারণে রাইজে দলে বলে স্বতঃস্ফূর্তভাবে UPPL দলের যোগদান করলে আজি প্রায় একতক অধিক মানুষ প্রায় দুখন গাঁও উচাতারি আর কাজাম্পর মানুষ, এই কারণে 7 তারিখ নির্বাচন হব রাইজে কয়ে আছে 7 তারিখ কেতিয়া আহিব, ভোট দিয়ার কারণে রেডি হয়ে আছে, রাইজে সঁহারি জানাইছে যে UPPL যে সকল জাতি জনগোষ্ঠীর দল এটাই আজি প্রমাণ হল যে UPPL যে সকল জাতি জনগোষ্ঠীর কাম করে আছে এটা আজি হয় দেখা গেছে যে আপনাদের গাঁয়ে গাঁয়ে গিয়ে বিশেষ মানুষের ঘরের চোতালে এনেদরে সরু সরু প্রচার কার্য প্রতিদিনে দিনে রাতে চলে আছে, ইয়ার কাম কি নয় আমার গাঁয়ে গাঁয়ে যাওয়ার তারা দেখবে রাইজে কি পালে আর কি না পালে, আর অনাগত দিনে যাওয়া 17 বছর আমার এই অঞ্চলের শান্তি নাছিল, এই 17 বছর উন্নয়ন হওয়া নাছিল, সেইকারণে এটা কোনো রাইজে এটা কুই আছে যে এটা আমি শান্তি আহিল, আমি নিরাপত্তা পালো, বাক স্বাধীনতা আমি পালো, আর ইয়াত উন্নয়ন হবলে ধরিলে, সেইকারণে UPPL লগত আমি আমি থাকিম, আমাক মাতি মাতি জন করাই আপনাদের সঁহারি কেনেকুৱা পাইছে? নাই সঁহারি যথেষ্ট, ইয়াত আমি ভাবিছি প্রায় 70% বা 80% আমার মানে আমাক ভোট দিব, কিমান ভোটের ব্যবধান আপনাদের? 3-3.5 লাখ মান ভোট ব্যবধান আমি জয়ী হব। আপনাদের সব 18 তারিখের JP Nadda আহি আছে, তেখেত এই সমাগমত পড়া আপনাদের আর আকো বেশি ক্লিয়ার হব যে হুসাহুসি কিয়ে যে NDA Alliance UPPL-র পার্টি যে জয়ন্ত বসুমতারী ডাঙরিয়াই যে 2.5 লাখ বা 3 লাখ ব্যবধানত যে জিকি গৈ আছে এটা প্রমাণ হয়েছে। হয় ধন্যবাদ থাকিল। হয় ইয়া আসলে উপেন মুসাহারি BTC-র ইয়াম, তেখেতে জানালো যে আসলে NDA-র যে সমর্থিত UPPL দলের প্রার্থী জয়ন্ত কুমার বসুমতারী তেখেতে কিন্তু এইবেলে জয় নিশ্চিত, তেখেতে এনেপর 7.5 লাখ ভোটের ব্যবধানত জয় হব। আমার লগত আন এগারী ব্যক্তি আছে, তেখেত হল গোসাইগাঁও UPPL-র সম্পাদক, তেখেতর লগত আমি কথা পাতিম। প্রথমে আপনি আপনার পরিচয়টা জানি ধরিব। মোৰ নাম আমানুল শ্বাহ, গোসাইগাঁও জিলা সমিতিৰ জনতা সেক্রেটারি। কি কব আজি দেখা গৈছে আপোনাৰ নেতৃত্বত এনেদৰে যি সৰু সৰু নিৰ্বাচনী প্ৰচাৰ সভা দেখা গৈছে, ইয়াতে যোগদান কাৰ্যসূচী হৈছে, কি কব আপুনি? এতিয়া আমাৰ বিশেষকৈ সংখ্যালঘু ৰাইজে গম পাইছে যে বিগত 15 বছৰে BPF-ৰ ইয়াতে এমপি আছিলে, তেওঁলোকে সংখ্যালঘুৰ কাৰণে একো কৰিব পৰা নাই, পিছৰ আৰু 10 বছৰ আমাৰ আবেগৰ ভোটত আমাৰ হীৰাচৰণীয়া মহোদয়ে সংখ্যালঘুৰ 100% ভোট লৈ দুইবাৰ MP হৈ গ'ল, কিন্তু সংখ্যালঘুৰ বিশেষ একো উপকাৰ কৰিব পৰা নাই। সেয়ে অলৰেডি আমাৰ সংখ্যালঘু ৰাইজে বুজিব পাৰিছে যে BPF আমাৰ সংখ্যালঘুৰ কাৰণে কাম নকৰে আৰু স্মৰণীয় একো কৰিব পৰা নাই, সেইহেতুকে আজিলৈকে যিহেতুকে UPPL-ৰ এবাৰো MP হোৱা নাই, ৰাইজে আশা বান্ধি টালিত মানে টঙালি বান্ধি থিয় দিছে, এইবাৰ যি যেনেকৈ নহওক কিয় আমি এইবাৰ UPPL দলক জিকাই আমাৰ সংখ্যালঘু ৰাইজৰ আমাৰ কাম আদায় কৰিব বুলি তেওঁলোকে বিশ্বাসী, কিয়নো কাৰণ আজি 2 বছৰ বা 3 বছৰ হ'ল UPPL-ৰ চৰকাৰ হৈছে, এনেতে আমি দেখা পাইছোঁ যে অতদিনে নোহোৱা BTC অশান্তিৰ পৰিৱেশ শান্তি ঘূৰাই আনিব পৰা নাই কোনো এখন চৰকাৰে, আৰু যিহেতুকে 3 বছৰতে UPPL দলে ইয়াত শান্তি এটা স্থায়ীভাৱে প্ৰতিষ্ঠা কৰিব পাৰিছে, ৰাইজ সেইকাৰণে আশ্বাসী তথা বিশ্বাসী হৈ UPPL দলক জিকাম বুলি একদম মাৰ বান্ধি থিয় দিছে আৰু জিকিম বুলি 100% আমিও বিশ্বাসী। সংখ্যালঘু প্ৰধান অঞ্চলৰ পৰা সংখ্যালঘু মানুহে কিমান সমৰ্থন পাব বুলি আপুনি?
নিশ্চিতভাবে আপনি ধরে লোক আজির দিন 100% মানে কি 80% মানুষ সংখ্যালঘু মানুষ ইউপিপিএল দলত জড়িত হয়ে আছে, প্রত্যক্ষভাবে আর পরোক্ষভাবে ইউপিপিএল জড়িত হয়ে আছে। কি আশা লয় আসলতে এই সংখ্যালঘু যে মানুষ সেই মানুষখিনি ইউপিপিএল দলত সমর্থন জানাব আমার কাম করি কথাখিনি গম পাইছে। আমার সংখ্যালঘুর মেইন দাবিটো হল আমাক লাগে সেভেন সিকিউরিটি, আর আমি এইখানে দেখা পাইছো যে বিগত 3 বছর সংখ্যালঘুক যদি কোনোবাই সেভ এন্ড সিকিউরিটি দিব পারিছে সেটো হল ইউপিপিএল দল আর ইউপিপিএল গভর্নমেন্ট। তো সংখ্যালঘু মানুষে বিচারে প্রথমে সেভ সিকিউরিটি, তারপর আহে ডেভেলপমেন্টের কথা। তো যেহেতু এতিয়া অলরেডি সেভ এন্ড সিকিউরিটি হয়ে গেল, এতিয়া সংখ্যালঘু রাইজে বিচারিছে নিজের নিজের এরিয়াত যাতে ডেভেলপবিলাক আহি পায়, আজি কত রাস্তা নাই, কত ঘাট নাই, কত আমার ডাঙর ডাঙর সমস্যা আছে, গড়াখহনীয়া আছে, এইবিলাক যাতে সমস্যা এওঁলোকৰ হাতে দি হয়, রাইজে এতিয়া অলরেডি বিশ্বাস করব পাৰিছে যে এওঁলোকৰ দ্বারা দি সম্ভব আর এওঁলোকৰ দ্বারা দি করব বলে রাইজে 100% আগবাড়ি আহিছে। আপনাদের চাই থাকুক, আজি আজি নহয় ইলেকশনের পিছতে আপনাদের রাইজর পিছনে মানে পিছত দৌড়িব যে নাই, আপনাদের যি করেছে ভালোই করেছে, আপনাদের কারণে ইউপিপিএল পার্টি জিকিছে আর আপনাদের হয়ে কাম করব বলে মই বিশ্বাসী, আপনাদের আকৌ রাইজর মাজত ঘুরে আহিব। হয় ধন্যবাদ থাকিল। হয় আসলে এটা কথা কব লাগিব, হেয়া হল বিটিসি অঞ্চলত সর্বসাধারণ রাইজ, অকল সংখ্যালঘু নয় সর্বসাধারণ রাইজর যি আশা হেয়া হল বিটিসি অঞ্চলত স্থায়ী শান্তি ঘুরি আহ, আর স্থায়ী শান্তি ঘুরি আহিলেহে বিটিসি অঞ্চলত সর্ব যে উন্নয়ন সেই উন্নয়ন সম্ভব হব, যার কারণে এইবলি আমি যে ইউপিপিএলর নেতৃবর্গ আছে নেতৃবর্গর লগত আমি কথা পাতিল, তেখেতসকলের আমি জানিব পাইলো আসলতে যে সংখ্যালঘু প্রধান অঞ্চল আছে সেই সংখ্যালঘু প্রধান অঞ্চলের যে জনসংখ্যা জন মানুষ সেই মানুষখিনি কিন্তু ইউপিপিএল দলক বা এনডিএ যে সমর্থিত প্রার্থী জয়ন্ত কুমার বসুমাতারীক সমর্থন জানাব বা ভোট প্রদান করব বলে তেখেতে কিন্তু আমাক জানিবলে দিয়ে।